পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার এক নম্বর ওয়ার্ডের পায়রা টুঙ্গি চর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় তারা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ওই যে পাশ থেকে লোক আসছে, এসে বলছে কি মরে গেছে, তাই দেখতে আসছে। এটা কোন জায়গা? এটা পায়রা টুঙ্গি। ওনাকে কেউ চিনতে পারছে? না। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার এক নম্বর ওয়ার্ডের পায়রা টুঙ্গি চর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় তারা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ওই যে পাশ থেকে লোক আসছে, এসে বলছে কি মরে গেছে, তাই দেখতে আসছে। এটা কোন জায়গা? এটা পায়রা টুঙ্গি। ওনাকে কেউ চিনতে পারছে? না। এলাকার কেউ? না না না, এই এলাকার কেউ। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।